শীতের সকালটা চা ছাড়া কোনোভাবেই হয় না আর সেই চা সঙ্গে যদি একটা ফ্লেভার আর এই কাপটা যদি ফেলে না দিয়ে খাওয়া যায় এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আর সেই সন্ধান মিলছে এবার বাগবাজারে আপ্পার চায়ের দোকান যেখানে প্রথমবার এই এডেবল ভারগুলো থাকছে চায়ের দোকানের সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে প্রায় ছটা ফ্লেভার মিলবে এই কাপে যেখানে চা তো চা এই ভাতটাও মনোরঞ্জন করবে প্রত্যেকটা মানুষের আর প্রত্যেকে এই দোকানে এলে একটা জিনিসই খোঁজ করেন যে কোন কাপে চা খাবেন কাপও চায়ের পাশাপাশি অন্যতম একটা আকর্ষণ হয়ে উঠছে চা প্রেমী বাঙালিদের কাছে মানুষজন নেওয়ার আগে থেকে প্ল্যানটা করছিলাম যে নতুন কিছু একটা করবে তো আমরা দেখেছি যে ছোট থেকেই যে আইসক্রিমের সাথে কোন আমরা খেয়ে নিই সফটি যেগুলো বিক্রি হয় রাস্তায় কর্নেটো ওই ফর্মটা দেখেছি সফটির যে কোন হয় তার থেকে কর্নেটোর ফর্মটা আরেকটু হার্ট তো সেইগুলো থেকেই এক্সপ্লেন করতে করতে মাথায় আসে যে আমরা তো ভাড়ে খাই ভার ফেলে দিই রাস্তাঘাট নোংরা হয় আর চা তো এই আমাদের নর্থ কলকাতায় মানুষজনই করা ব্যাপারটা পছন্দ করে আর যত সময় যাচ্ছে এখন ওই ইয়াং পিপল আড্ডা এই এই জিনিসগুলো তো এখানে আগাগোড়াই রয়েছে তো ওরা ওটা বিভিন্ন ধরন চায় আর কি তো একটু যদি অন্য ফ্লেভারের হয় একটু যদি অন্য রকম হয় দেখতে সুন্দর হয় এই জিনিসগুলো তো সেইগুলো থেকেই মাথায় এলো যে আমি যদি চায়ের সাথে ভাতটাও খাওয়াতে পারি তো সেটা কিভাবে তো তখন ওয়েফারটা প্রথমে মাথায় এসেছিল কিন্তু ওয়েফারে হবে না আমি নিজে অনেকবার টেস্ট করে দেখেছি ওটা নরম হয়ে যায় খেতে বাজে লাগে ওটা ঠিক আমার পছন্দ হয়নি পার্সোনালি তো দেন আমি বিস্কিট দিয়ে ট্রাই করলাম প্রথম প্রথম একটু নরম হয়ে যাচ্ছিলো তারপর ও কীভাবে একটু হার্ট করা যায় সেই ব্যাপারে দেখলাম ওটাকে কীভাবে কীভাবে ফ্লেভার দেওয়া যায় সেটা দেখলাম প্রথমে চারটে ফ্লেভার দিয়েছিলাম চকলেট স্ট্রবেরি ম্যাঙ্গো আর পেস্তা ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শাশ্বতী রায় কলকাতা টিভি